দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। নমস্কার, খবর ২৪ আপনাদের স্বাগত। ১০০টি ২০০০ টাকা জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের পঞ্চাননতলা এলাকা থেকে শামসুল শেখ ও শীষ মোহাম্মদকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চাননতলা এলাকা থেকে ২০০০ টাকার মোট ১০০টি জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিদের নাম শামসুল শেখ ও শীষ মোহাম্মদ। ধৃত ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও একজন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা বলে জানা যায়। নোটগুলি মালদা থেকে পঞ্চাননতলায় কোনো ব্যক্তির কাছে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ।